হ্যালো গাইস, এই দেখো আমি এখন গাজর কাটছি। আমার অলরেডি এই গাজরগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখো ব্রোকলি নিয়েছি, ব্রোকলি কাটবো। এখনো গাজর আছে বাকি। আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে পেঁয়াজগুলি কাটবো। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম কাটবো। এই দেখো এখানে বিনস আছে, বিনসটাও কাটবো। তা চলো তোমরা দেখো আমি আজকে মানে কালকে সানডে, কালকে কী রান্না করবো তার জন্য আমি এখনই রাত্রিবেলা কাটাকুটি করে রাখছি। তা চলো তোমরা দেখতে তো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখো আমার মোটামুটি কাটাকুটি হয়ে গেছে। এই দেখো আমি এখানে গাজর কেটে নিয়েছি, এখানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে পেঁয়াজকলি, আর এখানে হচ্ছে বিন, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে ব্রোকলি, আর এটা হচ্ছে কড়াইশুঁটি চুলে নিয়েছি। আর সকালে টিফিনের জন্য এটাও এখানে ছিম কেটে নিয়েছি, ছিমটাকে একটু ভাজা ভাজা করব। তার মোটামুটি কাটাকুটি করে রাখলাম, তাহলে সকালে তাড়াতাড়ি আমার হয়ে যাবে রান্না। চলো তাহলে তোমরা দেখতে থাকো। মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন 9টা বাজে। তা এখন টিফিন করবো আমি। দেখো টিফিনে আমি রুটি করব, রুটির সঙ্গে এখানে ব্রোকলি, শিম আর গাজর আর দুটো ক্যাপসিকাম, শীতের যা সবজি কিছুটা নিয়ে নিয়েছি এখানে, নিয়ে এটা ভাজবো, একটু ভাজা ভাজা করবো আর রুটি দিয়ে এটাকে এখন আমরা খাবো। দেখো আমাদের রুটি আর এই শীতের সবজি সব রকম দিয়ে ভাজা কমপ্লিট। তা আমরা এখন টিফিনটা করে নিই সকালের। তো চলো মানে হ্যালো গাইস, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। তা এখন আমি রান্না করব, রান্নাতে আমি এখন রান্নাঘরে ঢুকছি। তা যাই হোক কী করব আজকে রান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা দেখতে থাকো। চলো দেখো আমি তো কালকে রাতে সব কেটেই রেখেছিলাম, আর এখন সব ধুয়ে নিলাম, তোমাদের একে একে দেখাচ্ছি। আজকে তাহলে মিক্সড ফ্রাইড রাইস রান্না করব, কিন্তু চিংড়ি মাছটা নেই, এছাড়া সব কিছুই দিচ্ছি। এই দেখো গাজর কেটে ধুয়ে নিয়েছি, এখানে বিনস আছে, এখানে ব্রোকলি আছে, এখানে ক্যাপসিকাম আছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে কিচমিচ আছে, কিচমিচটাও জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজকলি আছে, আর এখানে এই যে চিকেন আছে, আর ডিমটা পরে ভেজে নেবো, এটা চিকেন কিমা। চলো আজকে কীভাবে আমি মিক্সড ফ্রাইড রাইসটা রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা গাজরগুলো ছেড়ে দিলাম। গাজরগুলো আমি এর মধ্যে নুন দিয়ে গাজরগুলো ভালো করে ভেজে নেব। ও আমার গাজর ভাজা হয়ে গেছে, আমি বিনসগুলো সব দিয়ে দিলেও বিনসগুলো এবার ভালো করে আমি ভেজে নেব। দেখো আমার বিনসও ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তা গাজর বিনস আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে ব্রোকলি দিয়েছি, ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে ভেজে নেবো। গাইস দেখো আমার ব্রোকলি, এদিকে ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে পেঁয়াজকলি ভাজছি। পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি কড়াইতে, নুন দিয়ে পেঁয়াজকলিকে আবার ভালো করে ভেজে নেবো। কড়াইতে আমি এখন চিকেনের কিমাগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নুন দিয়ে আর একটু মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। গাইস দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখানে চিকেনটা আর পেঁয়াজকলিটা একসঙ্গে রেখেছি ভেজে। কড়াইতে ঘি দিয়েছি, এবার আমি এর মধ্যে গরম মশলা আর কিচমিচ দিয়ে ভাজবো ভালো করে। কড়াইতে এই যে কিচমিচ দিয়ে দিয়েছি, আর এই যে গরম মশলা, গোটো গরম মশলা দিয়ে দিলাম ঘি এর মধ্যে, দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে এবার সব রাইসের সঙ্গে মেশাবো। হ্যালো গাইস দেখো আমি এর মধ্যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে চিকেন আর পেঁয়াজ করে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মামা। তারপর এর মধ্যে এই যে আগে থেকে ভেজে রাখা গাজর, ব্রোকলি, তারপর এটা হচ্ছে বিনস, ক্যাপসিকাম সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবার শেষে আমি এর মধ্যে ঘি, ঘিয়ের মধ্যে গরম মশলা আর হচ্ছে কিচমিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবার আমি এটাকে
ভালো করে মিশিয়ে নেব। গাইস দেখো আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের একটু নুন আর একটু মিষ্টি দিয়ে নিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখছো তোমরা কি সুন্দর লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। হ্যাঁ বলো, দেবো তো খেতে, দেরি আছে এখন, চিকেন রান্না হয়নি তো, চিকেনটা করবো। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা এইভাবে করে দেখো, তোমরা এরমভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগছে। দেখো রাইসটা যেমন খেতে সুন্দর হয়েছে মুখে দিয়ে দেখলাম, তেমনি দেখতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ গাইস, এই দেখো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুর দিলাম, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন আমি দুই মেয়েকে খেতে দেবো আর তোমাদের দাদা ভাইকেও খেতে দেবো, তা চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দেখো আমার মেয়েকে আমি এখন খেতে দিচ্ছি। হ্যালো, তাহলে ও খেয়ে নিই, কেন দেখো রাইসটা কিন্তু দেখতেও খুব সুন্দর হচ্ছে। হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা মানে পুরো মেঘলা ওয়েদার, মানে ভীষণ ঠান্ডা পড়েছে, তা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন শোবো। বৃষ্টি করলেই ঠান্ডা লাগে, বলছে বৃষ্টি পড়লে খুব ঠান্ডা লাগে। মামা আজকে কেমন খেলে তুমি বলো, খুব ভালো লেগেছে? হ্যাঁ, তা খাওয়াটা আজকে, হ্যাঁ মামা আজকে একা একা খেয়েছে, ও অর্ধেক অর্ধেকটাই ও একা একা খেয়েছে আর আমি একটু খাইয়ে দিচ্ছি। সে যাই হোক, তাহলে হ্যাঁ ও টিভিতে ভীম দেখছিল আর খাচ্ছিল, তা যাই হোক আজকে খাওয়াটা বেশ ভালোই হলো। আমি আজকে মোবাইল দেখি, আজকে দিনটা বেশ ভালোই কাটালাম, কাটালাম আমাকে কথা বলতে, লাইক কমেন্ট আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি, টাটা বাই বাই, চলো।